নিম্নচাপে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। জেলাগুলিকে সতর্ক করল নবান্ন। উপকূলবর্তী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকে প্রচার। নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বৃষ্টিতে ভাসতে চলেছে বঙ্গবাসী। এরই মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বাদ নিয়ে সতর্ক করল নবান্ন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আকাশের মুখ ভার। বৃহস্পতিবার থেকেই বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের কারণে আবহাওয়ার বদল হতে শুরু করেছিল, আর সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের ওপর অবস্থান করেছে। পরবর্তী ২৪ ঘন্টায় সেটি আরও শক্তি বাড়িয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের ভেতরের দিকে এগিয়ে আসবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে। ফলে আগামী ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার থেকে বৃষ্টি কমবে বলে মনে করা হচ্ছে। ভারী বৃষ্টি হতে পারে শুধু দুটি জেলায়, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা। হাওয়াফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা স্থলভাগের আরও কাছাকাছি চলে এসেছে। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তার অবস্থান। এই নিম্নচাপের জেরেই বাংলা জুড়ে বৃষ্টি হচ্ছে, সাগরে বইছে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে সমুদ্রের উপর, যার কারণে মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। সুন্দরবন উপকূলবর্তী এলাকায় কুলতলি থানা, ঝড়খালি কোস্টাল থানা এবং গোসাবা থানার পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার মানুষজনকে মাইকিং এর মাধ্যমে সচেতন করা হচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ বিজ্ঞপ্তি, নৌকা বা ট্রলার নিয়ে যারা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো যায়, পয়লা অক্টোবর ২০২৩ অর্থাৎ আজ ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তাই সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যায়, আপনারা কেউ নদীতে ট্রলার বা নৌকা নিয়ে মাছ ধরতে যাবেন না, এবং নদীর তীরবর্তী এলাকায় যে সমস্ত মৎস্যজীবী বসবাস করেন আপনাদের উদ্দেশ্যে জানানো যায়, আপনারা কেউ নদীতে নামবেন না। পাশাপাশি আবহাওয়ার অবস্থা খারাপ থাকায় নবান্নের পক্ষ থেকে প্রশাসনকে সচেতন থাকতে বলা হয়েছে, সেই সাথে সাধারণ মানুষকেও সচেতন করতে বলা হয়েছে। এছাড়াও ত্রাণ সামগ্রী প্রস্তুত করার নির্দেশ দিয়েছে নবান্ন। অতিরিক্ত বৃষ্টির ফলে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে জলস্তর, সেই কারণে নদী বাঁধগুলির দিকেও নজর রাখতে বলা হয়েছে সেচ দপ্তরের আধিকারিকদের। শুধু তাই নয়, কলকাতা পৌরসভাকে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে, সেই সাথে বিপর্যয় মোকাবেলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যেহেতু নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকার উপর বেশি প্রভাব পড়ে, সেই কারণে উপকূলবর্তী এলাকার থানাগুলিকে মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে সচেতন করার পরামর্শ দিয়েছে নবান্ন। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। তবে একটানা নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে বেশ খানিকটা। কার্যত বলা যেতেই পারে অস্বস্তি গরম থেকে খানিকটা হলেও রেহাই পেয়েছে বঙ্গবাসী। তবে পুজোর মুখে বৃষ্টিপাতের খবরে সিঁদুরে মেঘ দেখছেন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।